একদিকে রয়েছে পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, এবং অন্যদিকে রয়েছে বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। আসলে এই দুইজনের মধ্যে কে সেরা আর কেই বা সবচেয়ে ধনী? আর হ্যাঁ, যারা চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে মেসিকে দিয়েই শুরু করি। বর্তমান সময়ে লিওনেল মেসির মোট সম্পত্তির পরিমাণ $400 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৪০,০০০ কোটি টাকা। অন্যদিকে এমবাপ্পের মোট সম্পত্তির পরিমাণ $200 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ২,০০০ কোটি টাকা। তো যাই হোক বন্ধুরা, আপনার কাছে কাকে সেরা মনে হয়, এমবাপ্পে নাকি মেসি, তা একটু কমেন্ট বক্সে জানান।